swinging in the backyard, pull up in your fast car, whistling my name. Open up a beer and you say get over here and play a video game. I'm in his favorite sundress, watching me get undressed, take that body downtown. I say you're the bestest, leaning for a big kiss, put his favorite perfume on, go play your video game. It's you, it's you, it's all for you, everything I do, I tell you all the time. Heaven is a place on earth with you, tell me all the things you wanna do. I heard that you like the bad girls, honey. Is that true? It's better than I ever even knew. They say that the world was built for two, only worth living if somebody is loving you. Welcome to Lux Channel I Superstar 2014. রূপের ঝলকে হাজারো মন জয় করে নেবে যে সেই অপরূপা সুন্দরীকে খুঁজে নিতে শুরু হয়েছে আমাদের সৌন্দর্যের এই লড়াই। আর এই কঠিন লড়াইয়ে যোগ হতে যাচ্ছে আরো একটি এক্সট্রিমলি ডিফিকাল্ট টাস্ক। লেটস সি। Kissing in the blue dark, playing pool and wild dots, video games. He holds me in his big arms, drunk and I am seeing stars. স্কেজুল অনুযায়ী তোমাদের সুইমিং ইনস্ট্রাক্টর এখানে আসার কথা ছিল এই সময়, তার বদলে আমি চলে এসেছি উইথ অ্যানাদার টাস্ক। আর এবারের টাস্ক হচ্ছে আন্ডার ওয়াটার ফটোশুট। ইয়েস, পানির নিচে এক্সপ্রেশন এবং পোজ দিয়ে তোমাদেরকে ফটোশুট করতে হবে। আরও একটা ব্যাড নিউজ আছে, সেটি হচ্ছে এই টাস্কের পর তোমাদের মধ্য থেকে দুজন এলিমিনেট হয়ে যাবে। সো ইউ হ্যাভ টু বি ভেরি কেয়ারফুল। আর তোমাদেরকে জানিয়ে রাখতে চাই তোমাদের এই টাস্কে হোয়াট উই আর লুকিং ফর, ওয়ান্স অ্যাগেন কতটা সুন্দরভাবে এবং সাবলীলভাবে নিজেদেরকে প্রেজেন্ট করতে পারছো। পানির নিচে এতক্ষণ থাকাটা নিশ্চয়ই ভাবছো কীভাবে সম্ভব। অলরেডি তোমাদের সুইমিং ইনস্ট্রাক্টর তোমাদেরকে সুইমিং সম্পর্কে আইডিয়া দিয়েছেন, ট্রেনিং দিয়েছেন। আর এই ফটোশ্যুটটি করবেন বাংলাদেশের বিখ্যাত একজন ফটোগ্রাফার আবু নাসের। তিনি তোমাদেরকে দেখিয়ে দেবেন কিভাবে পোজ দিতে হবে, কিভাবে এক্সপ্রেশনটা দিতে হবে। অলরাইট, সো গার্লস, গেট রেডি ফর অ্যানাদার টাস্ক। এন্ড ইয়েস ইনডিড, ইটস আ লিটল ডিফিকাল্ট, বাট আই এম শিওর ইউ উইল বি এবল টু মেক ইট, রাইট? গুড লাক। অনেক খারাপ ছিল, আমরা ভাবছিলাম যে পারবো না ছবি তুলতে, কিন্তু পরে আমরা বৃষ্টির মধ্যে অনেক কষ্টে ছবি তুলতে পেরেছি। ছবি তোলার এক্সপিরিয়েন্স আমার খুব ভালো ছিল। ফার্স্টে ভেবেছিলাম যে পারবো না, পরে পোজ শিখিয়ে দিয়েছে, আমরা সেভাবে দেওয়ার চেষ্টা করেছি এবং উনি বলেছে আমরা খুব ভালো পেরেছি। ভয় লাগছে না যে পানির নিচে কি হবে, কিন্তু আবার মনে হচ্ছে আল্লাহ আমি যদি ডুবে যাই। Thank you.
চার দিনে সুইমিং শিখে গিয়েছি, কিন্তু সবচেয়ে বেশি যে প্রবলেমটা হচ্ছিল সেটা হচ্ছে পানির নিচে হোল্ড করা। আমার যারা অন্য কন্টেস্ট্যান্টরা আছে আমার সাথে, তো তারা খুবই ভালো করছে, আমি দেখেছি অনেকক্ষণ পানির নিচে থাকছে, সুন্দর সুন্দর এক্সপ্রেশন দিচ্ছে। তো আমি আশা করি যে আমাকে এর থেকে বেশি তো দিতে হবেই, না হলে কম্পিটিশনে থাকতে পারবো না। এবারই আমার প্রথম সাঁতার শেখা এবং পানির নিচে থাকা একটা অন্যরকম অভিজ্ঞতা। পানির নিচে ডুবে থাকা এরকম কখনো হয়নি, এই প্রথম আমি পানির নিচে ডুবে এক্সপ্রেশন দিয়েছি। একটু ভয় তো লাগছে, কারণ লাইফে ফার্স্ট টাইম এটা করছি। আমাকে যেরকম এক্সপ্রেশন দিতে বলেছে আমি সবই দিয়েছি এবং সে অনেক হ্যাপি ছিল। এক্সপ্রেশন দিতে গিয়ে অনেক পানি খেয়ে ফেলেছি। সুন্দর একটা ড্রেস পরা এবং বিশাল কি বলে যে এলোমেলো একরকম ড্রেস পরা ছিলাম, এটাকে কন্ট্রোল করা এটা আসলে খুব চ্যালেঞ্জিং একটা ব্যাপার ছিল। আপুদেরকে বলছিলাম যে যাতে দড়ি দেওয়া হয়, দড়ি টান দিলে যাতে উঠে নিয়ে আসে, কারণ আমি সত্যি ডুবে যাই। শুধু এখানে আসার আগে আমি কখনো সুইমিং ট্রাইও করিনি আর অনেক ভয় পেতাম, পানির নিচে গেলেই আমি কিভাবে যেন ডুবে যাই। সাঁতার পারি কিন্তু পানির নিচে সাঁতারটা আমার ভালো মতন আমি করতে পারিনি। এমনিতেই পানি খুব স্ট্রাগল করতে হয় পানির ভিতরে মেয়েদেরকে, কারণ ওদেরকে এক্সপ্রেশন রাখতে হয়, ওদের চুল সামলাতে হয়, ওদের কাপড় চোপড় সামলাতে হয়, তারপরে টাইমিংয়ের একটা ব্যাপার থাকে। তারপরে পানির নিচে যায় যখন দেখা যায় যে ওদেরকে অ্যাবাউট 1.5 ফিট মধ্যে দেখা যাচ্ছে না, তখন আসলে রিয়েলি টাফ।
গাড়ির নিচে নামার পরে পানির নিচে ডুব দিয়ে কিছুই দেখতে পাচ্ছিলাম না। আমার শটটা মাত্র শেষ হলো এবং আমি অনেক বেশি এনজয় করেছি। আমরা এখানে আন্ডারওয়াটার ফটোশুটিং করছি, কিন্তু আনফর্চুনেটলি ওয়েদার খুবই খারাপ, ইটস রেইনিং। এই ফটোশ্যুটটার জন্য সবচেয়ে বেশি প্রয়োজন যেটা সেটা হচ্ছে সানলাইট, অ্যান্ড দ্যাটস ল্যাকিং, এনাফ সানলাইট নাই। আমি জানি না আমরা কতটুকু কী করতে পারবো, বাট উই অল আর ট্রাইং আওয়ার লেভেল বেস্ট। Kiss me hard before you go. Summertime sadness. I just wanted you to know that baby, you're the best. I got my red dress on tonight, dancing in the dark in the pale moonlight. Throw my hair up real big, beauty queen style. Welcome to Lux Channel I Superstar 2014. এই গ্যালারিতে ক্যামেরা বন্দী করা হয়েছে আমাদের টপ 15 কন্টেস্টেন্টসের আন্ডার ওয়াটার ফটোশ্যুটের ম্যাজিক্যাল মোমেন্টসগুলো। আর এই এক্সিবিশনে এখন মেয়েদেরকে ইভ্যালুয়েশন করার জন্য আসবেন আমাদের অনারেবল জাজেস সুবর্ণা মুস্তফা, অপি করিম এবং তাহসান খান। আর তাদের সাথে থাকছেন আমাদের আজকের স্পেশাল গেস্ট জাজ ফটোগ্রাফার কবির হোসেন। চলুন আমাদের জাজদের সাথে আমরা একটু ঘুরে নেই আমাদের মেয়েদের পারফরমেন্স কেমন হয়েছে সেটা। I'm feeling electric tonight, cruising down the coast going about 99. Got my bad baby by my heavenly side, I know if I go I'll die happy tonight. Oh my god, I feel it in the air, telephone wires above are sizzling like a snail. Honey, I'm on fire, I feel it. লাক্স চ্যানেল আই সুপারস্টার 2014-এর আজকের যে ইভেন্টটা আমরা দেখলাম, ইভেন্টের রেজাল্টস দেখলাম, আন্ডার ওয়াটার ফটোশ্যুট, এটা খুবই একটা নতুন কনসেপ্ট। এবং আমার তো প্রায় প্রত্যেকটি ছবি খুব ভালো লেগেছে, কারণ আমি জানতে পেরেছি যে এখানে কেউ কেউ সাঁতার জানতো, কেউ কেউ জানতো না,
দশ দিনে এই মেয়েরা সাঁতার শিখেছে। এবং গার্লস, আমি তোমাদেরকে কংগ্রেচুলেট করছি যে পানির নিচে আমরা জানি যে নিঃশ্বাসের একটা ব্যাপার আছে আটকে রেখে, তারপর এক্সপ্রেশনস, ওয়েল ডান প্রত্যেকে, খুব ভালো হয়েছে। Ladies and gentlemen, presenting to you our gorgeous top 15 contestants of Lux Channel I Superstar 2014. Looking beautiful now, also in your pictures, so I'll say a good job done. Tumra jano je gallery ghure tomader chobi, performance, expressions amader judges ra dekhe gechen, to ebar jene nei tara ki montobbo korechen. Zakia, tomar chobi dekhe judges ra ki bolechen cholo age shune nei. Bhalo hoyeche Zakia, tomar confidence level বেশ বেশ ভালো, সেই জন্য অনেক সময় ছোটোখাটো ফ্লসগুলো একটু ঢেকে যায় বা একটু আড়াল হয়ে যায়, কনফিডেন্স দিয়ে অনেক দূর এগোনো যায়, কিন্তু আলটিমেটলি তোমাকে খুব অনেস্টলি তোমার কাজটা করতে হবে। বাট তোমার ছবি খুব ভালো হয়েছে, কয়েকটা ছবি দেখেছি আন্ডার ওয়াটার ছবিগুলোর চেয়ে, বরং উপরে যে ছবিটা আছে সেই ছবিটা আমাকে অনেক বেশি অ্যাট্রাক্ট করে, কিন্তু যেহেতু পুরো ফটোশ্যুটটাই হচ্ছে আন্ডার ওয়াটার ফটোশ্যুট, সেই ক্ষেত্রে আমি বলবো যে আমার খুব একটা পছন্দ হয়নি। আমি বুঝতে পারছি সবার জন্যই কষ্ট হয়েছে অনেক পানির নিচে ফটোশ্যুট করা, বাট বাকি সবার যা পারফরমেন্স দেখলাম ভালো লেগেছে, কিন্তু কিন্তু তোমার ছবিগুলো খুব একটা ভালো লাগছে না। জাজেসের কথা অনুযায়ী দুজন জাজেসের তোমার ছবি পছন্দ হয়েছে, তবে একজন বলেছেন তোমার কাজে অনেস্টির অভাব। ওকে, হ্যালো সঞ্জিদা, দেখা যাক তোমার ছবি দেখে জাজেসরা কি বলেছেন। তন্নিকেও আমি বলবো যে আরেকটু কনফিডেন্ট হও নিজের ব্যাপারে, তুমি তো দেখতে ভালোই, তার মধ্যে এত ভালো গ্রুমিং হচ্ছে, আরেকটু সহজ হও সবার সাথে, তাহলে অন্যান্য কাজগুলো সহজ হয়ে যাবে। বাট এগেইন কংগ্রেচুলেশনস তন্নি, হাসলে মানুষকে সুন্দর দেখায় এটা বোধহয় তুমি খুব ভালো মতো জানো। ছবিটার মধ্যে এক ধরনের প্রাণ আছে যেটা আমাকেও ছুঁয়ে গেছে, ভেরি ওয়েল ডান তন্নি। তোমার ছবিগুলো খুবই সুন্দর এসেছে, লাস্ট টাইম বলেছিলাম তোমাকে হাস্যোজ্জ্বল অবস্থায় দেখতে চাই, তোমার হাসিটা কেমন আজকে দেখতে পেলাম, ইটস ভেরি প্রিটি, ছবিগুলো খুবই সুন্দর এসেছে, গুড ওয়ার্ক, গুড ওয়ার্ক। ছবিতে যেরকম মনে হয় সাঁতার কাটলে যেই গ্লামার এক্সপ্রেশনগুলো থাকা দরকার সেটা তোমার আছে, সেটা আরও কন্টিনিউ এবং আরও ভালো করো। সঞ্জিত, ইউ জাস্ট ওয়ান অল দ্য জাজেসেস হার্টস উইথ ইয়োর বিউটিফুল স্মাইল, ভেরি গুড, ওয়েল ডান। তানিন, শুনেনি জাজেসরা কি বলেছেন। অ্যামেজিং পিকচার্স, খুব খুব সুন্দর, খুব সুন্দর, ওয়েল ডান, ওয়েল ডান, আমার খুব ভালো লেগেছে। এক্সপ্রেশন ওয়াইজ বোধহয় আরেকটু ভালো করতেই পারতে, সো বেটার লাক নেক্সট টাইম। আমার অতটা ভালো লাগেনি, বাট আমার যেটা ভালো লেগেছে তুমি যেভাবে ইউ আর মুভিং ইউর হ্যান্ডস, ইট ওয়াজ লাইক অ্যাজ ইফ ইউ আর ড্যান্সিং, সো ওই ব্যাপারটা আমার খুব ভালো লেগেছে। আর বিউটি তো আসলে আপেক্ষিক ব্যাপার, সুবর্ণা আপা এত প্রশংসা করলেন, আমি অতটা প্রশংসা করতে পারবো না তোমার হাসিটার, বাট ওভারঅল ছবিটা আমার ভালো লেগেছে। জাজেসদের একটি ছবি ভালো লেগেছে, তারা বলেছেন যে আরো ভালো হতে পারত, বেটার লাক নেক্সট টাইম। তানিয়া,
তোমার ছবি দেখে জজেসরা কি বলেছেন আগে শুনে আসি। একটু নার্ভাস সম্ভবত ছিলে, আর ওভারঅল ইফেক্টটা আমার একদম ধারণা যে আর একটু ভালো হতেই পারত। যে জিনিসটা আমার কাছে মিসিং লাগছে, দ্যাট ইজ একটা ম্যাজিক, হ্যাঁ একটা মোমেন্ট, এইটা আমার কাছে একটু কেন জানি কম লাগছে, যেটাকে আমি একটা ওয়ার্ডে যদি বলি যে আমি বলবো যে আই এম মিসিং দ্য স্পার্ক। সো এরপরে এই দিকটা একটু খেয়াল রাখলে আমার মনে হয় পরবর্তী ফটোশ্যুট বা পরবর্তী যে কোনো পারফরমেন্স ডেফিনেটলি এক্সট্রাঅর্ডিনারি হবে। গুড লাক। সেই ফ্রন্টাল শটটাতে তোমার চোখ খের এক্সপ্রেশন, তোমার হাসিটা একটু অকওয়ার্ড লাগছে আমার কাছে, বাট অন্য ছবিটা মোটামুটি ভালো হয়েছে। তোমাকে আরো একটু গ্ল্যামার মেকআপের দিকে একটু বেশি নজর দিতে হবে, নেক্সট ডে আরো ভালো করবে, ভালো গ্ল্যামার শুটে ভালো এক্সপ্রেশনে অংশগ্রহণ করবে। জজেসরা একটা ছবি দেখে বলেছেন ভালো হয়েছে, তবে তাদের কথা অনুযায়ী তোমাকে তোমার কনফিডেন্স লেভেল বাড়াতে হবে আর এক্সপ্রেশন আরো প্রিসাইজ হতে হবে। ওকে, মুভিং অন টু আওয়ার নেক্সট কন্টেস্ট্যান্ট সুপ্রিয়া। দেখা যাক তোমার হাসি দিয়ে তুমি মন জয় করতে পেরেছো কিনা জাজেসদের। তোমরা লাক্স চ্যানেল লাই সুপারস্টার, এবং গুড নিউজ ইজ যে এই তোমাদের ভেতর থেকেই তো, আর কেউ আসবে না, তোমাদের ভেতর থেকেই একজন লাক্স চ্যানেল লাই সুপারস্টার হবে। সো এই প্ল্যাটফর্মে এই জায়গায় এসে আর একটু কনফিডেন্স আমি দেখতে চাই তোমাদের ভিতরে। এক্সপ্রেশনটা সবচেয়ে ডিফারেন্ট যতগুলো ছবি দেখেছি। ইয়া, নাইস এফোর্ট। আমার আন্ডারওয়াটার ছবিটা বডি ল্যাঙ্গুয়েজের কারণে একটু অকওয়ার্ড, বাট খুব খারাপ না, খুব ভালো লাগছে তোমার এই আন্ডারওয়াটার ফ্যাশন ফটোগ্রাফির শুটে। সুপ্রিয়া, জাজেসদের কথা অনুযায়ী তোমার এক্সপ্রেশনে ঘাটতি আছে। তোমার পানির উপরের ছবিটা ভালো হয়েছে, বাট দিস ওয়াজ আন্ডারওয়াটার ফটোশুট, তোমাকে দেখে মনে হচ্ছে তুমি পানি ভয় পাও। Let's see what happens next. তোমার ছবি দেখে জাজেসরা কি বলেছেন আগে শুনে নেব। Naturally তুমি, আমি যখন তোমাকে দেখি বাইরে, তখন এক ধরনের কনফিডেন্স তোমার ভিতরে আমি দেখেছি এর আগে, সেটা পানির কারণে হোক, একদম নতুন একটা এক্সারসাইজের কারণে হোক, আই ডোন্ট নো, কনফিডেন্স আমার কম লেগেছে। শারিকা, অবশ্যই ভালো, কারণ এক্সপ্রেশন ওয়াইজ চেহারার মধ্যে এক ধরনের একটা কমফোর্ট আমি পেয়েছি, ইটস রিয়েলি নাইস। সারিকা, তোমার দুটো ছবি, আন্ডার ওয়াটার ছবিটা নিয়ে পরে কথা বলি, ওভার দ্য ওয়াটার ছবিটা ভালো লেগেছে, বাট আন্ডার দ্য ওয়াটার ছবিটা বোঝা যাচ্ছিল সবাই তো আনকমফোর্টেবল, তুমি আনকমফোর্টেবল ছিলে, বাট ছবিটা আসলে কোনোভাবেই অ্যাপিলিং লাগছে না। আমি আসলে আজকেই তো প্রথম জাজমেন্ট করেছি, সেটা পরবর্তীতে হয়তো আরও তুমি ভালো করবে, আরও ভালো অবস্থানে যাবে, কিন্তু তোমাকে আরও ন্যাচারাল এক্সপ্রেশনে আসতে হবে। সারিকা, জাজদের কথা শুনে কিন্তু মনে হচ্ছে তোমার কাছ থেকে তাদের এক্সপেকটেশনস অনেক বেশি, অনেক ডিফারেন্ট হয়েছেন তারা বলেছেন, কিন্তু তোমার কনফিডেন্স লেভেল কম এটাও তারা নোটিস করেছেন। সো টেক ইট মোর সিরিয়াসলি, হোপ ফর দ্য বেস্ট। প্রেমা, একটু নার্ভাস লাগছে। আচ্ছা, আগে দেখে নেই জাজেসরা কি বলেছেন। ভালো লেগেছে দেখতে, সুন্দর হয়েছে ফটোশ্যুট তোমার, আর তোমাকে পানির ভিতরে বেশ ভালো দেখাচ্ছিল, হাতের ব্যবহার প্লাস ওভারঅল এক্সপ্রেশন, ছবি, এভরিথিং, এটা একদম একটা কমপ্লিট প্যাকেজ আমার কাছে লাগছে। ইটস রিয়েলি রিয়েলি নাইস। একটা ছবি খুব সুন্দর হয়েছে, আরেকটা অতটা ভালো লাগেনি, বাট যেহেতু ইম্প্রুভ করছো, কিপ আপ দ্য গুড ওয়ার্ক। প্রেমার খুব সাবলীল বাচনভঙ্গি, যেটা হচ্ছে ন্যাচারাল বিউটিতে সেটা লাগে, ন্যাচারাল গ্ল্যামারে, ওর হাতের এক্সপ্রেশন খুব সুন্দর। প্রেমা, তোমার দুটো ছবির মধ্যে একটি ভালো, অন্তত জজেসরা তাই বলেছেন, ওভারঅল ভালো, ওয়েল ডান। ভায়রা, খুবই সুন্দর দেখাচ্ছে, শোনা যাক জজেসরা কি বলেছেন। হয় কমিউনিকেশনে কিছু একটা ঝামেলা ছিল, বা তোমার কমফোর্ট লেভেলটা, মানে আমার কাছে মনে হচ্ছে এত আনকমফোর্টেবল, অথচ তোমাকে আমরা যখন কার্নিভাল রাউন্ডে দেখছি তখন
বেশ ভালো ছিলে, তুমি সম্ভবত রিংয়ে ছিলে, সেটার তুলনায় কিন্তু ভালো না পারফরমেন্সটা। এবার সামহাও আমি আসলে এক্সপ্রেশনটা কমিউনিকেট করতে পারিনি। হ্যাঁ, দুইটা দুই রকম এক্সপ্রেশনের ছবি দেখেছি। আমার মনে হয় আরেকটু যদি এক্সপেরিমেন্ট করা যেত, আরেকটু হয়তো বেটার কিছু আমি আশা করছিলাম। একটা ছবি দ্য স্মাইল ইজ ভেরি প্রিটি, ভেরি প্রিটি, বাট আরেকটা ছবি একদমই অ্যাপিলিং না। সো আমার মার্কস দেবার সময় একটু কষ্ট হয়েছে, কোনটার বেসিসে মার্কস দেব? Novaira, judges are not that happy. তাদের মনে হয়েছে তোমার ছবিতে ইউ আর কনফিউজড, খুব একটা কমফোর্টেবল না, এক্সপ্রেশনেও কিছু ল্যাকিংস আছে, আরও চেষ্টা করে যেতে হবে। অল দ্য বেস্ট। মুভিং অন, উই হ্যাভ নীলা। তোমার চেহারায় যে একটা আনন্দ দেখতে পাচ্ছি, ওটা জাজেসদের কমেন্টস শোনার পরে থাকবে কি না, লেটস ফাইন্ড আউট। নীলার আমার একটি ছবি খুবই ভালো লেগেছে, যেখানে আমি নীলার পুরো মুখটা দেখতে পাচ্ছি, খুব রিল্যাক্স ছিল তুমি, ওয়েল ডান নীলা। ছবিটা আসলেই সুন্দর, একেবারে পেইন্টিং এর মতো। নীলার ছবি লাস্ট টাইমও ভালো লেগেছিল, এবারেও ভালো লেগেছে, সো ভেরি ওয়েল ডান, ভেরি ওয়েল ডান। জাজেসরা তোমার ছবি দেখে প্রশংসা করেছেন, কনগ্রাচুলেশনস নাজিফা। লেটস ফাইন্ড আউট হোয়াট দ্য জাজেস সেড। ভালো হয়েছে, মানে আসলে আমি আলাদা করে কাউকেই বলতে পারবো না এই জায়গাটা খারাপ হয়েছে। আমি শুরুতেই বলেছি যে খুবই কম নাম্বারের ব্যবধানে যে এলিমিনেটেড হবে এবার, কিন্তু ভালো। নাজিফা, সামহাও আই এম ভেরি সরি টু সে, ইটস সো সো, আই এম নট দ্যাট মাচ ইমপ্রেসড। আমার মনে হয় নেক্সট টাইম যদি তুমি আমাদের সাথে সামনে যাও, একটু মনে হয় সিরিয়াস হতে হবে। নাজিফা, তুমি যেভাবে পার্ল নেকলেসটাকে প্রপস হিসেবে ইউজ করেছো, আই লাভড ইট, খুবই সুন্দর হয়েছে। প্রেজেন্টিং আওয়ার সেলস, আমাদের প্রপসগুলো ইম্পর্টেন্ট, কীভাবে আমরা প্রপস ইউজ করি সেটাও আমাদের একটা স্কিলের মধ্যে পড়ে, সো ইউভ ডান ভেরি ওয়েল। নাজিফা, জাজেসরা বলেছেন আরও ভালো হতে পারত, তোমার ন্যাচারাল বিউটি তারা নোটিস করেছেন এবং বলেছেন এফর্ট বাড়াতে হবে, গুড লাক। হ্যালো নাজনীন, দেখা যাক এবারও জাজদেরকে তুমি খুশি করতে পেরেছো কিনা তোমার পারফরমেন্স দিয়ে। মোটামুটি সব কিছুই তোমার ভালো লেগেছে, তুমি খুবই মারমেডের মতো সহজাত, পানির ভিতরে মনে হয় পানিতেই তোমার বসবাস, ওয়েল ডান। নাজনীন, ছবি দুটো দেখে মনে হচ্ছে যে আই শুড লার্ন হাউ টু সুইম এবং আই শুড ইমিডিয়েটলি গো ফর আন্ডার ওয়াটার ফটোশুট, কারণ ছবিটার মধ্যে এত প্রাণবন্ত, ছবিটাতে এত প্রাণবন্ত এবং এত ইজ আছে, ইট ইজ রিয়েলি ইন্সপায়ারিং পিকচার অর ইমেজ ফর মি, গুড, ভেরি গুড। নাজনীন, আই হোপ ইউ রিমেম্বার যে আমরা লাস্ট ফটোশুট দেখে তোমাকে অনেক প্রশংসা করেছিলাম। সুবর্ণা আপা বলেছিল যে আমাদের প্রশংসায় যেন একটু বেশি ওভার কনফিডেন্ট না হয়ে যাও, সো এবার কি বলবো, আই স্টিক টু মাই প্রিভিয়াস স্টেটমেন্ট, আজকেও তোমার ফটোশুট খুবই ভালো হয়েছে, আই ডিন্ট ফিল লাইক যে তুমি আন্ডার ওয়াটারই প্রথম ফটোশুট করছো, সো ভেরি ভেরি গুড, ভেরি গুড। নাজনীন, আর ইউ ইমপ্রেসড উইথ ইওর পিকচার? জানি না, বুঝতে পারছি না এখনো আসলে। তুমি বুঝতে না পারলেও জাজেসরা বলেছেন ইউ ডিড এ ভেরি গুড জব, কনগ্রাচুলেশনস। আই হ্যাভ টু মেনশন দিস, একজন জাজ বলেছেন তোমার ছবি দেখে তিনি সাঁতার শিখবেন এবং আন্ডার ওয়াটার ফটোশুট করবেন, দ্যাটস গ্রেট, কনগ্রাচুলেশনস। অল রাইট, মুভিং অন টু আওয়ার নেক্সট কন্টেস্টেন্ট, নাদিয়া। তোমার ছবি দেখে জাজেসরা কি মন্তব্য করেছেন আগে সেটা শুনে নেব। নাদিয়া, নাদিয়া, এক্সপ্রেশন ভালো তোমার ছবিগুলো, আসলে আমি বলবো যে এটা আমার জন্য এক ধরনের ইন্সপিরেশন। এরপর দেখলাম নাদিয়ার ছবি। নাদিয়া, ইউ আর এ কনসিস্টেন্ট পারফর্মার, লাস্ট ফটোশুটও ভালো ছিল, বাট আজকের ছবিতে ফর সাম রিজন তোমার ছবিগুলো অতটা ভালো লাগেনি, বাট উইভ সিন ইউ, সো একটা ফটোশুট খুব ভালো না হলে যে আমরা তোমাকে খুব খারাপ মার্কস দেবো তা না, ডোন্ট বি ডিসঅ্যাপয়েন্টেড, বাট হোপফুলি সামনে আরও ফটোশুটস এবং আরও পারফরমেন্স আসবে যেখানে ইউ ক্যান প্রুভ ইয়োরসেলফ। নাদিয়ার
ন্যাচারাল বিউটি গার্ল মনে হচ্ছে আমার কাছে। সে খুব খুব সুন্দর, সাবলীল, রিল্যাক্স ফ্যাক্টরও খুব ভালো, সে ভালো এক্সপ্রেশন দিচ্ছে। গুড লাক ফর দ্য নেক্সট টাইম। অল রাইট মুন, আমি বলার আগে চলো শুনে নিই আমাদের জাজেসরা কি বলেছেন। কিছু একটা সমস্যা হয়েছে, তুমি কি পানি ভয় পাও? কিন্তু যেহেতু এসছো এখানে তোমাকে তো করতেই হবে, যেটা খুব ভালো কথা যে তুমি ভয় পাওয়া সত্ত্বেও হয়তো সেটাকে অতিক্রম করার চেষ্টা করেছো, তবে সেই চেষ্টাটা আর একটু বেশি করে করা দরকার ছিল। আন্ডার ওয়াটারে শ্যুট জীবনে বোধহয় প্রথম নতুন এক্সপিরিয়েন্স, ডিফারেন্ট এক্সপিরিয়েন্স, কিন্তু আমি এটাকে এক্সট্রা অর্ডিনারি বলতে পারছি না। লাস্ট টাইম তোমার ফটোশ্যুট দেখে কিন্তু খুব ভালো কোনো কমেন্টস আমরা করতে পারিনি, আজকেও আসলে পারছি না, ছবি দুটো খুব ভালো লাগছে না। মন, দুজন জাজ তোমার ছবি দেখে বলেছেন ততটা ভালো না, আরও ভালো হওয়া দরকার। অল রাইট, বেটার লাক নেক্সট টাইম। নাও উই হ্যাভ মাসাবা, কি বলেছেন সেটা শুনে নি আগে। মাসাবা, আমার মনে হচ্ছে যে আরেকটু রিল্যাক্সড হওয়া যেত, হয়তো তুমি একটু ভয় পেয়ে গেছো, ভয় পাওয়ারই কথা, আমি হলেও অনেক ভয় পেতাম। এমনি ভালোই, আমি তো বলেছি যে এলিমিনেট যে হবে খুবই মার্জিনাল একটা ডিফারেন্স এলিমিনেশনটা হবে। মাসাবা, তোমার ছবিটা দেখে মনে হচ্ছে ইউ আর স্টিল এক্সপ্লোরিং, পানির উপরেও পানির নিচেও এক্সপ্রেশন দুটো ভিন্ন রকম ছিল, আর একটু বোধহয় মানে আমি ভালো এক্সপেক্ট করছিলাম। ভেরি গ্রেসফুল, তোমার ছবি আমার খুব পছন্দ হয়েছে। যদিও সাবমার্জড যেই ছবিটা দেখলাম সেখানে তোমার মুখটা খুব ভালোভাবে দেখা যাচ্ছে না, বাট ইটস নট ইউর ফল্ট, কিন্তু ইউর এক্সপ্রেশন ওয়াজ মানে খুবই সুন্দর। ভেরি গুড, ভেরি গুড। বাসাবার আন্ডার ওয়াটার ফ্যাশন ফটোগ্রাফি মনে হচ্ছে খুব সাবলীল এবং সে ভালো এক্সপ্রেশন দিচ্ছে। মাসাবা, ছবি তোলার সময় কি তুমি একটু কনফিউজড ছিলে বা কিছু? জি না, আমি কনফিউজ ছিলাম না, কিন্তু জাজেসদের দেখে তো তাই মনে হয়েছে। ওনারা বলেছেন তোমাকে দেখে মনে হচ্ছে তুমি ভয় পেয়েছো বা তুমি কনফিউজড, আর একটু রিল্যাক্স হওয়া দরকার ছিল ছবি তোলার সময়। দেখা যাক কি হয়। অ্যান্ড নাও আওয়ার লাস্ট কন্টেস্ট্যান্ট আদ্রিতা, ইউ আর লুকিং গর্জিয়াস, দেখা যাক ছবি দিয়ে তুমি আমাদের জজদেরকে মুগ্ধ করতে পেরেছো কি না। আদ্রিতা, ওয়েল ডান, ওয়েল ডান, তোমাকে আমার খুব কমফোর্টেবল মনে হচ্ছে, মনেই হয়নি যে এই কাজটি তুমি প্রথমবার করছো, ভালো হয়েছে, আই উইশ ইউ অল দ্য বেস্ট। আদ্রিতা, ছবিটাতে তোমাকে অনেক স্নিগ্ধ লাগছে, আর পুরো ছবিটার মধ্যে একটা ব্লু কালারের ইফেক্ট আছে যেটা আরও বেশি ছবিটার মধ্যে একটা কুল ফিলিংস নিয়ে এসছে, আর স্পেশালি তোমার হাতের মুভমেন্ট, তোমার এক্সপ্রেশন ওয়েলকামিং, সুন্দর। আদ্রিতার দুটো ছবি দেখলাম, খুবই সুন্দর হয়েছে। সাইড প্রোফাইল যেটা, তোমার সাইড প্রোফাইল অনেক সুন্দর, ছবিটা দেখে মনে হচ্ছে যে কোনো ম্যাগাজিন কাভারে থাকতে পারে, ভেরি বিউটিফুল, ভেরি প্রিটি। আর যেটা ফ্রন্টাল দেখছি সেখানে তোমার হাতের যেই কাজটা, ক্যামেরার সাথে ইন্টারঅ্যাকশন, সেটা পছন্দ হয়েছে, ভেরি গুড ওয়ার্ক। আদ্রিতার এক্সপ্রেশন খুবই ভালো, বিশেষ করে মিড লং এক্সপ্রেশন যেই ছবিটা আছে সেটা খুবই ভালো। আমি একটা কথা বলবো, আমাকে গুনে বলবে কয়বার বলেছি, খুব ভালো, খুব ভালো, খুব ভালো, খুব ভালো, কয়বার? চারবার। সো দ্যাটস হোয়াট আওয়ার ফোর জাজেস সেড, ভেরি গুড, ইউ লুকড ভেরি কমফোর্টেবল। আমার মনে হয় জাজেসরা তোমার ছবি দেখে খুবই পছন্দ করেছেন, অ্যান্ড সো ডু আই। এখন দেখা যাক এতক্ষণ যে রিভিউজগুলো বলেছি সেই রিভিউজের উপর বেস করে তোমাদের রেজাল্ট কী বলে। লেটস ফাইন্ড আউট। গার্লস, তোমাদের লাস্ট টাস্কে জাজদের মার্কস এবং আজকের টাস্কে জাজদের মার্কস যোগ করে যে রেজাল্ট এসেছে সেটা এখন আমার হাতে। তোমাদের মধ্য থেকে 15 জনই আমাদের সাথে নেক্সট রাউন্ডে যাচ্ছ না, কারণ আজকে তোমাদের মধ্য থেকে 2 জন এলিমিনেটেড হবে। আমি এখন যাদের নাম ডাকছি তারা সামনে এসে দাঁড়াও। নাজনীন,
সঞ্জিদা, নীলা, সঞ্জিদা, নাজনীন, নীলা, তোমরা তিনজন আমাদের আজকের এপিসোড থেকে বাদ তো পড়ছই না। Where is you are our top 3, congratulations. So well done girls, congratulations once again, you can leave. All right, এখন আমি যাদের নাম ডাকছি তারা সামনে এসে দাঁড়াও। মাসাবা, তানিয়া, নোভারা, মুন, সুপ্রিয়া, যে পাঁচজন সামনে দাঁড়িয়ে আছো আজকের এপিসোডে তোমরা আমাদের বটম ফাইভে। সো দ্যাট মিন্স রেস্ট অফ ইউ আর সেফ, সো ইউ ক্যান রিল্যাক্স অ্যান্ড লিভ দ্য গ্যালারি। গার্লস, আমি এক এক করে যেতে চাই। মাসাবা, তোমার ছবি দেখে জাজেসরা বলেছেন তোমাকে কনফিউজড লাগছিল। তানিয়া, একটা ছবি ভালো হয়েছে বাট দ্যাটস নট গুড এনাফ। নোভাইরা, দ্য জাজেস ওয়ার নট হ্যাপি উইথ ইয়োর পিকচার্স। লেটস সি, মন, লাস্ট এপিসোডে তুমি বটম থ্রিতে ছিলে, এবারও তুমি বটম ফাইভে। ইটস নট আ হ্যাপি পিকচার, ইজ ইট? সুপ্রিয়া, তোমার পানির নিচের ছবিগুলোতে মনে হচ্ছিল তুমি ভয় পাচ্ছিলে, এখন এই ভয়ের কারণে কি তুমি আজকে এলিমিনেট হয়ে যাবে? দেখা যাক। সুপ্রিয়া, লাস্ট এলিমিনেশন রাউন্ডে তুমি টপ থ্রিতে ছিলে অ্যান্ড ইউ আর্নড 5 পয়েন্টস, ইজ দ্যাট গোয়িং টু হেল্প ইউ টুনাইট? অ্যান্ড ইয়েস ইট ডিড, ইউ আর সেফ, ইউ আর সেফ সুপ্রিয়া। মাসাবা, ইউ আর অলসো সেফ। সো টু অফ ইউ can relax now and leave the gallery. Tanya, Novaira, Moon, তোমাদের তিনজনের মধ্যে তানিয়া এবং মুন গত এপিসোডও বটম থ্রিতে ছিলে, আজকের এপিসোডেও বটম থ্রিতে। এখন তোমাদের এই দুটো রাউন্ডের মার্কস আদৌ কি তোমাদেরকে নেক্সট রাউন্ডে নিয়ে যেতে পারবে কি না সেটা বলছি, তার আগে নোভাইরা, নোভাইরা, লাস্ট এলিমিনেশন রাউন্ডে তুমি টপ থ্রিতে ছিলে অ্যান্ড টুডে ইউ আর ইন বটম থ্রি, হোয়াটস হ্যাপেনিং? তানিয়া, মুন, তোমাদের লাস্ট রাউন্ড এবং আজকের রাউন্ডের অ্যাভারেজ মার্ক যথেষ্ট না তোমাদেরকে নেক্সট রাউন্ডে নিয়ে যাওয়ার জন্য। দ্যাট মিন্স
Novaira, you are safe with your 5 points, which you have earned the last elimination round. So congratulations, you can join the rest. Unfortunately, Tania and Moon, tomader dujonke ajke amader bidai janate hobe. I hope you had a good time being with us in Lux Channel Eye Superstar 2014. Wish you all the very best for your future endeavors. Good luck. It's the last goodbye, I swear.